ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি আজকে সকালেই গোয়াতে চলে এসেছি। তো আমি এখন আছি নর্থ গোয়াতে। গোয়ার দুটো পার্ট, একটা হচ্ছে সাউথ গোয়া আর একটা নর্থ বিচ। আমি যেহেতু আঞ্জুনাতে আছি, তো আমি এখন যাচ্ছি আঞ্জুনা বিচে। আমাকে আমার হোটেল থেকে বললো এখান থেকে 500 মিটার দূরেই হবে বিচ। এখানে সব দিকেই ছোট ছোট হোটেল, ছোট ছোট কটেজ এবং রেস্টুরেন্ট আছে। এটা আর একটা হোটেল। প্রতিটা হোটেলে এখানে মোটামুটি হোটেলের সাথে একেবারে বার রাখছে এবং পার্টির ব্যবস্থা আছে, হোস্টেল আছে, বন্ধুদেরকে নিয়ে হ্যাং আউট করার মতো হোটেল আছে, ফ্যামিলিকে নিয়ে আসার মতো হোটেল আছে। সাইডে একটা পাহাড় দেখা যাচ্ছে। তো আমি চলে আসছি আঞ্জুনা বিচে। বেশি কথা না বাড়াই, আপনাদেরকে দেখাই আঞ্জুনা বিচ। এই মোটামুটি ছিল আঞ্জনা বিচ। তো একটা জিনিস এখানে লক্ষণীয়, পুরা বিচে কোথাও জায়গাতেই এতটুকু কোথাও ময়লা নেই, একটা প্লাস্টিকের কোনো টুকরা পর্যন্ত নাই, না কোনো বাদামের ছাল, সিগারেটের খোসা, কোনো কিচ্ছু নাই। ঠিক আছে, এদের চাইতে 100 গুণ বড় আমাদের বিচ আছে, কিন্তু আমরা অনেক নোংরা করে রাখছি। ওটা বলে লাভ নাই, 10 জনকে বললেও, যাকেই বলি আপনাদেরকে বলবো যে ময়লা ফেলবেন না, আরেকজন ফেলবে। এবং আমাদের তো অভ্যাস হচ্ছে ও ফেলতেছে, আমি ফেলতে কি। ঠিক আছে, তো এইভাবে আমাদেরটা এইভাবেই চলতে থাকবে আসলে। ঠিক আছে, তো এদের যে ঢেউটা আসছে, ঢেউয়ে এতটুকু কোনো কোনো প্লাস্টিকের বোতল বা কোনো পটেটো ক্র্যাকার্সের চিপসের কোনো প্যাকেট, এই ধরনের কোনো কিছু কিন্তু আসছে না। আমাদের দেশে, আমাদের কক্সবাজারের এই ধরনের ঢেউ থেকে পানির চেয়ে বেশি এগুলোই আসে। ঠিক আছে, তো আমরা কী অবস্থা করে দিয়ে রাখছি। এদের ছোটো অল্প একটা, আমাদের তুলনায় অনেক ছোটো একটা বীজ পেয়েছে, ওরা পরিষ্কার করে রাখছে। আমরা পেয়ে গেছি তো, মানে প্রাকৃতিকভাবে আমরা অনেক বড় একটা বীজ পেয়ে গেছি, সেই জন্য আমরা তো দাঁত থাকতে দাঁতের মর্ম দিই না। তো এই ছিল আঞ্জনা বিচ থেকে আজকের মতো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর গোয়াতে আর কী কী জিনিস দেখতে চান সেটাও জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।